ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আছি এখন শ্রীরামপুর মার্কেটে, বটতলার কাছে মার্কেটে। তো আগে রাস্তাটা পার হয়ে গেছি, তারপর কথা বলছি। তাদের কিছু স্পেশাল কেনাকাটি আছে যেগুলো আমি কিনে দিচ্ছি। তো কেন কিনছি সেটা তোমাদের পরে বলবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন আছি আমরা শ্রীরামপুর স্টেশনের কাছে যে মার্কেটটাতে, সেই মার্কেটটাতে আমরা এখন ঘুরছি। আর বটতলার ওখানে কাজটা আমাদের হয়ে গেছে, আর এখন এই মার্কেট থেকে আমাদের কিছু কেনাকাটি আছে, সেটাই আমরা কিনবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আচ্ছা কিনবো, যাওয়ার পথে কিনবো, দাঁড়াও চলো। চশমার পাওয়ার করতে দিলাম এখান থেকে। তো এবার যাব জুতোর দোকানে। কোথায় যাবে আজকে? যেহেতু শনিবার, মার্কেটে মোটামুটি ভালো ভিড় আছে। তো মোটামুটি দুটো জিনিস নেওয়া হলো, আরো দুটো কিনতে হবে। আজকে আর করবো না, কারণ নিউ কলকাতাতে যাবো, কালকে করবো। এখন ফুচকা খাবো, এখান থেকে নয়, আমাদের মাইস থেকে ফুচকা নেবো। চলো কলকাতাতে। আর আজকে আমাদের এতটা ব্যাড লাক যে যেখানে গেলাম ফুচকা খেতে, সেখানেই ফুচকা শেষ হয়ে গেছে। তো দুটো তিনটে জায়গায় ফুচকা খেতে গেলাম, দুটো তিনটে জায়গায় ফুচকা শেষ। তো আর খাওয়া হলো না যার জন্য। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, ভাবছিলাম কি জানি বৃষ্টি টৃষ্টি আসবে কিনা।
কি হলো? বুকে তো আমরা দেখো মাঠে বসলাম, আর এই লাইটটা দেখো, আমার এই লাইটটা প্রবলেম চলছে নিচে। এই দর্জি বাবুর সাথে খেল না, ওরা এদিকে আসবে না, ওরা ওদিকে খেলছে, ওরা ওদিকে যাব না। ওখানে বড়রা কান্নামাছি খেলছে, হাওয়া দেখতে পাচ্ছ? কি হাওয়া দিচ্ছে? সমৃদ্ধ খেলছে না, সমৃদ্ধ খেলছে না, এই যে সবাইকে বলে দাও তো, বলে দাও। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 1:15, আর এখন ভাবলাম আমি তোমাদেরকে তোমাদের কাছে এসে ব্লগটা শেষ করতে হবে। তো কালকে কি কেনাকাটি করলাম সেগুলো তোমাদের অল্প অল্প করে শেয়ার করে দিচ্ছি। তো কেন কিনলাম এগুলো আমি হঠাৎ করে, তো সেগুলো তোমাদেরকে জানাবো আস্তে আস্তে। তো আজকে শুধু দেখিয়ে দিই যে এই তিনটে জিনিসই কিনতে পেরেছি। তো এটা হচ্ছে টাইটানের একটা চশমা, তো এটা দেখো, এই চশমাটা দেখো, এটা আমি হাজবেন্ডের জন্য নিয়েছি। তো এটার খাপটা শুধু পড়ে আছে, চশমাটা দোকানে বানাতে দেওয়া হয়েছে, পাওয়ার দেওয়া হয়েছে, তো পাওয়ার যেহেতু ওর মাইনাসে, তো সেটাই জন্য বানাতে দিয়েছি। আর একটা পারফিউম নিয়েছি, আর নিয়েছি সমৃদ্ধের জন্য দেখো একটা বুট। তো এই তিনটে নিয়েছি, আর বাবা মার জন্য ভাবছি গিয়ে টাকা দিয়ে দেবো, কারণ যেটা ওরা প্রয়োজন সেটাই নিয়ে নেবে। তো এই আর কিছু এখনো কিনিনি, তো একটু একটু করে কিনছি। আর ছোট্ট ছোট্ট কিছু আমার ইচ্ছা আছে, সেগুলোকে আমি একটু একটু করে পূরণ করছি। তো সেগুলো তোমাদের আমি আর কি বলবো, দেখাতে আমি সেগুলো চাই না, কারণ সেগুলো না দেখানোই আমার মনে হয় ভালো। আর যেটা করছি সেটা হচ্ছে আমার খুব কাছের একজন, সে হচ্ছে আমার গোপাল ঠাকুর। তো তার জন্য একটা জিনিস আমি বানাতে দিয়েছি, তো যখন মানে হাতে পাবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এই আর মা বাবা শাশুড়ি মা ওদেরকে মানে মা বাবাকে টাকা দিয়ে দেবো, আর শাশুড়ি মা যেটা পছন্দ সেটা কিনে পাঠিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, আর আমি কিনতে যাচ্ছি না, কারণ এই কেনা ব্যাপারটা না আমার খুব বিরক্ত লাগে। শুধু এইগুলো প্রচণ্ড দরকার ছিল তাই কিনে নিলাম। আর দিদিকেও জিজ্ঞেস করলাম তোর জন্য কী নেবো, বললো পারফিউম কেন। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, কেন কিনছি না কিনছি এগুলো সব তোমাদের আস্তে আস্তে জানাবো, তবে তোমরা দেখতে থাকো ব্লগগুলো। তো আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করো। তো চলো আজকের মতো সকলকে টাটা।